ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যারা আস্তিক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিন। লোকবিশ্বাস অনুসারে দীপাবলির উৎসবে দেবী লক্ষ্মী পৃথিবীতেই বিচরণ করেন। আর 2022 সালে দীপাবলির আগে তৈরি হচ্ছে বিরাট যোগ। 18 অক্টোবর মঙ্গলবার তুলা রাশিতে প্রবেশ করছে শুক্র। সূর্য ও কেতু ইতিমধ্যেই এই রাশিতে রয়েছে এবং তুলা রাশিতে গ্রহের যুগপৎ অবস্থানের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। দীপাবলির সময়ও এই ত্রিগ্রহী যোগ কিন্তু থাকবে। তুলা রাশিতে শুক্রের গমনে তৈরি হবে দারুণ ইতিবাচক প্রভাব, অর্থাৎ পজিটিভ এনার্জি। বন্ধুরা, আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে দীপাবলি। আলোর উৎসবে আমরা বাঙালি অবাঙালি প্রত্যেকে মেতে উঠব। এবং 24 অক্টোবর দেশ জুড়ে উদযাপিত হবে এই আলোর উৎসব। এই দিনে দেবী লক্ষ্মী, কুবের দেব এবং ধন্বন্তরী দেবের পুজো করা হয়। তার পাশাপাশি ভগবান গণেশেরও পুজো করা হয়। আমি আপনাদেরকে বলবো আজ এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি, সেটি হলো এই বছর 2022 সালের দীপাবলি যে এই ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, এর কারণে পাঁচটি রাশিকে মা লক্ষ্মী ধন সম্পদে ভরিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, দীপাবলির ত্রিগ্রহী যোগে ওই যে বললাম তুলা রাশিতে শুক্রের গমনের ফলে ইতিবাচক প্রভাব তৈরি হচ্ছে, যার কারণে পাঁচটি রাশির ভাগ্য থাকবে তুঙ্গে, অর্থাৎ মা লক্ষ্মী তাদের জীবনে প্রচুর ধন সম্পদ বর্ষণ করতে চলেছেন। কোন কোন রাশি, আপনার রাশিটিও কি এই পাঁচটি রাশির মধ্যে পড়েছে, এটি জানতে হলে তো আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই হবে বন্ধুরা। তাহলে চলুন বেশি দেরি না করে মূল জিনিসটি জেনে নিই। আমি জানি আপনাদের প্রত্যেকের মনেই এই কৌতূহলটা জাগছে যে কোন কোন রাশির ভালো সময় বা এই ধন সম্পদের যোগ আসতে চলেছে। সর্বপ্রথম মেষ রাশি। আপনার কোন রাশি নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। শুক্র গ্রহের প্রভাবে কর্মজীবনে উন্নতি লাভ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। অফিসের সিনিয়ররা আপনার কাজে দারুণ খুশি হবেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টা অত্যন্তই লাভজনক হতে চলেছে। বড় চুক্তি আপনারা চূড়ান্ত করতে পারেন। আর বিবাহিত জীবন, দাম্পত্য জীবন অত্যন্তই সুখের হতে চলেছে। দ্বিতীয়ত বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের ওপরে মা লক্ষ্মী কৃপা বর্ষণ করবেন। আপনার জন্য কর্মজীবনে কিন্তু একটা নতুন সুযোগ খুলে যাবে, সেই সুযোগটিকে আপনি কিন্তু কাজে লাগাবেন, হাতছাড়া করে দেবেন না। আর বলে রাখি, এর ফলে অর্থ উপার্জন আপনার দ্বিগুণ হয়ে যাবে। যারা চাকরি করছেন, সেই সকল চাকরিরত ব্যক্তিরা প্রচুর পরিমাণে তাদের ইনকাম বাড়বে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং আপনারা অন্য যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যুক্ত থাকুন না কেন, দারুণ উন্নতি হবে। তৃতীয় বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আপনার কি কর্কট রাশি নিচে লিখে জানান। যে ব্যক্তিদের কর্কট রাশি, তারা কিন্তু জেনে রাখবেন তাদের জন্য
এই সময়টা খুবই শুভ আসতে চলেছে। হ্যাঁ, আপনারা পরিশ্রম করা থামাবেন না, কম পরিশ্রমেও ভালো ফল পাবেন বলে রাখি। কর্কট রাশির জাতক জাতিকারা অল্প পরিশ্রম করলেও কিন্তু দারুণ ফল মিলতে চলেছে, তাই পরিশ্রম করা থামাবেন না, আর্থিক লাভ আপনার হবেই হবে। বুঝতেই পারছেন ত্রিগ্রহী যোগ দীপাবলিতে কতটা শুভ। নাম্বার ফোর, কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকাদের স্বাচ্ছন্দ্য, সুবিধা এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনারা টাকা জমাতে পারেন, আর্থিকভাবে প্রচুর প্রচুর উন্নতি ঘটবে আপনাদের অর্থনৈতিক অবস্থার। আপনার সামনে নতুন নতুন আয়ের পথ খুলে যাবে। এছাড়া এতদিন ধরে যদি কোনো জায়গায় আপনার কোনো টাকা পয়সা আটকে থাকে, অনেক চেষ্টা করেও পারছেন না, ধার দেনা বেড়ে যাচ্ছে, সেগুলো থেকে কিন্তু মুক্তি পাবেন। সর্বশেষ পঞ্চম কোন রাশিটি, গেস করতে পাচ্ছেন? আচ্ছা, আপনারাই বলুন তো কোন রাশিটি হতে পারে। হ্যাঁ, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আসছে অত্যন্তই সুসময়। আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটবে, আর সেটাও ইতিবাচক পরিবর্তন। আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পেশাগত জীবনে দারুণভাবে পরিবর্তন আসবে। যারা চাকরির জন্য অপেক্ষা করছেন, সেই সকল চাকরি প্রার্থীরা কিন্তু নতুন সুযোগ পেতে পারেন। যারা ব্যবসা শুরু করতে চাইছেন, তারা কিন্তু এখন দারুণ সময়, এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। তুলা রাশির জাতক জাতিকারা ব্যবসা শুরু করুন। আর যারা অনেক চেষ্টা করেও নিজের মনের মতো জীবনসঙ্গীকে খুঁজে পাচ্ছেন না, তাদের প্রেমের জীবন কিন্তু ভালো হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। আচ্ছা, এটা তো আমি বলে দিলাম যে এই পাঁচটি রাশির জাতক জাতিকারা দারুণ সুযোগ লাভ করতে চলেছেন, ধন সম্পদে মা লক্ষ্মী ভরিয়ে দেবেন। এছাড়াও বাকিদের কেমন কাটবে এই দীপাবলি জানতে চান? মিথুন রাশি, সিংহ রাশি, ধনুরাশি, বৃশ্চিক রাশি, আরও তো অনেক রাশি রয়েছে, তাদের কেমন যাবে যদি জানতে চান, আপনারা অবশ্যই নিচের কমেন্টে আমাদেরকে রিকোয়েস্ট পাঠান লিখে। আমরা তাহলে এই নিয়েও আর একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো, কারণ এই একটা ভিডিওতে এত কিছু বলা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, বুঝতে পারছেন। যাই হোক, বিদায়। মেনি মেনি থ্যাঙ্কস বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে চলে আসবো আরও অনেক অজানা তথ্য। ভিডিওটিকে শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্টে কেমন লাগলো জানাতে।